বলতে পারো সরস্বতীর মস্ত কেন সম্মান? বিদ্যে যদি বলো তবে গণেশ কেন কম যান? সরস্বতী কি করেছেন? মহাভারত লেখেননি? ভাব দেখে তো মনে হচ্ছে তর্ক করাও শেখেননি। তিন ভুবনে গণেশ দাদার নেই জুড়ি পাণ্ডিত্যে, অথচ তার বোনের দিকেই ভক্তি কেন চিত্তে? সমস্ত রাত ভেবে ভেবে এই পেয়েছি উত্তর, বিদ্যা যাকে বলি তারই আরেকটি নাম সুন্দর।